জামিন মামলায় নিয়ম বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এক এফআইআরে প্রত্যেকের জামিন আবেদন শুনবেন একই বিচারপতি। পরস্পর বিরোধী রায় এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত। একই এফআইআরে একজনকে জামিন দিলে অন্যজনকে কেন জামিন দেওয়া হবে না, অভিযুক্তদের তরফে হামেশাই এমন সওয়াল হয়। একজন জামিন পাওয়ার পরেও সেই এফআইআরভুক্ত অন্য অভিযুক্তের জামিন বাতিল হওয়ার ঘটনা অহরহই ঘটে থাকে, বিশেষত যেখানে একাধিক বিচারপতির জামিন মামলা শোনার দায়িত্ব থাকে। এমন পরস্পর বিরোধী রায়ের ঘটনা এড়াতেই এই গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। একই এফআইআরে প্রত্যেকের জামিনের আবেদন শুনবেন একই বিচারপতি। পরস্পর বিরোধী রায় এড়ানোর স্বার্থেই এই সিদ্ধান্ত দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট এর আগেও এই প্রসঙ্গে সিদ্ধান্ত ঘোষণা করেছিল। 31 জুলাই সুপ্রিম কোর্ট বলেছিল, একই এফআইআরে অভিযুক্তদের জামিনের আবেদন কেন আলাদা বিচারপতির কাছে যাবে? অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ যেখানে প্রায় একই রকম সেখানে সিদ্ধান্ত আলাদা হওয়া অনুচিত, তাই সিদ্ধান্তের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সব আবেদন একই বিচারপতির কাছে যাওয়াই যুক্তিপূর্ণ। এই অভিমত কেবলমাত্র এলাহাবাদ হাইকোর্টকে পাঠাতে বলা হয়েছিল, কিন্তু এমন ক্ষেত্রে পরস্পর বিরোধী সিদ্ধান্ত এড়াতে কেন এই সিদ্ধান্ত তথা নির্দেশ অনুসরণ করা হচ্ছে না, তা নিয়ে মঙ্গলবার ফের ক্ষোভ প্রকাশ করল ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে বিচারপতি সিটি রবিকুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বলে, প্রায় সব হাইকোর্টেই একই জিনিস ঘটছে। এই আবহে সুপ্রিম কোর্টের দুটি সিদ্ধান্তই সব হাইকোর্টের রেজিস্ট্রার জুডিশিয়ালকে পাঠানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বার্থে যা সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিতে হবে। কলকাতা টিভি।